সেম ম্যান সেম ড্রেস অ্যান্ড সেম প্লেস। তো ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের বেঙ্গলি সিলেবাস এবং তার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করতে ভুলো না তোমরা আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে দেখছো। আর মাথামাহা কলেজ হলে তো খুবই ভালো হয়, আমি সবসময় মাথামাহা কলেজেই থাকি। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো নিচে আসলেই আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করতে পারছি। দেখো মাইনর কোর্সের সম্পূর্ণ যে সিলেবাস, তার যে টাইটেল বা শিরোনাম, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে তিনটি স্পেশাল খণ্ডে বিভক্ত করে সম্পূর্ণ যে সিলেবাস তা কিন্তু ডিজাইন করা হয়। তো দেখো পাঠ্যসূচির অন্তর্গত ক, কতে রয়েছে যুগ বিভাগ, আর একে নিয়েই কিন্তু আমাদের আজকের এই সাজেশন। তো নিচে আসলেই আমরা সাজেশনের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছি। দেখো সাজেশনের ডিটেলসে আমরা সিরিজ ওয়ান স্টার্ট করেছি, যেটা এখনও পর্যন্ত চলছে, আর এই সিরিজের আজকের ক্লাস পঞ্চম ক্লাস এবং আজকের এই ক্লাসটি সর্বশেষ ক্লাস। এরপরে আমরা সিরিজ টু স্টার্ট করব। তো সিরিজ ওয়ানে আমরা যে টপিকটাকে টার্গেট করেছি সেটা হচ্ছে পাঠ্যসূচির অন্তর্গত ক, সিলেবাসে যে বিষয়টা দেখালাম অর্থাৎ যুগ বিভাগ। তো যুগ বিভাগ থেকে আমরা কিন্তু পাঁচখানা ক্লাস সম্পর্কে আলোচনা করি, আর এই যুগ বিভাগের যে মূল টপিক সেটা আমরা সিরিজ ওয়ানে আলোচনা করি। এরপরে আমরা সিরিজ টু যথারীতি স্টার্ট করব দু একদিনের মধ্যেই। তো দেখো আমরা ইতিমধ্যে কোন কোন ক্লাসগুলিতে কোন কোন তথ্যগুলি সম্পর্কে আলোচনা করি তার একটু ডিটেলস সম্পর্কে জানা যাক। ক্লাস ওয়ানে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করি এবং সেদিনে আদিযুগ বা প্রাচীন যুগ পাই, মধ্যযুগ পাই, অন্ধকার যুগ পাই এবং আধুনিক যুগ পাই। তবে আমরা সেদিনই কিন্তু সিদ্ধান্ত নেই যে প্রত্যেকটা যুগ সম্পর্কে আমরা এক একটা ক্লাসে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্লাস ওয়ানের ডিটেলস। তো এই ক্লাস ওয়ানের যে সম্পূর্ণ তোমরা থাম্বনেলটা এখানে দেখতে পাচ্ছ, মাইনর বেঙ্গলি সাজেশন নিউ সিরিজ ক্লাস নাম্বার ওয়ান, একদম পাঠ্যসূচির ক, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। নিচে আসলে আমরা ক্লাস টু এর সম্পূর্ণ তথ্য পাচ্ছি। ঠিক যেমনটা বললাম, ক্লাস ওয়ানে আমরা আলোচনা করেছি প্রত্যেকটা যুগ সম্পর্কে একটা ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্যই কিন্তু ক্লাস টুতে আমরা আধুনিক যুগ বা প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা করি, যেটা আনুমানিক 650 খ্রিস্টাব্দ আর মতান্তরে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ তার ব্যাপ্তি অর্থাৎ সম্প্রসারণকাল। ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, দেখে নেবে। এই হচ্ছে তার থাম্বনেল। নিচে আসলে আমরা ক্লাস থ্রির ডিটেলস দেখতে পাচ্ছি, যেখানে আমরা মধ্যযুগ সম্পর্কে আলোচনা করি আর এই যুগের সম্প্রসারণকাল 1201 খ্রিস্টাব্দ থেকে 1801 খ্রিস্টাব্দ বা 1800 খ্রিস্টাব্দ, আর এই যুগের মধ্যেই কিন্তু অন্ধকার যুগও পড়ছে। তো যাই হোক, ভিডিওগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে। আর এই হচ্ছে ওই ভিডিওটির থাম্বনেল। নিচে আসলে আমরা ক্লাস ফোর পাচ্ছি, যেটা অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নামে পরিচিত ত্রয়োদশ শতাব্দী। তো এই ভিডিওটি দেখে নেবে। আর আমাদের আজকের ক্লাস সর্বশেষ ক্লাস, যেখানে আমরা আলোচনা করব আধুনিক যুগ 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল, আর আধুনিক যুগের বিভিন্ন খণ্ডকে অর্থাৎ আধুনিক যুগের যে আধুনিক যুগটা, এই আধুনিক যুগকে বিভিন্ন খণ্ড করে আমরা আলোচনা করব। কোন খণ্ডটা, মানে ছয়টা খণ্ডে আমরা আলোচনা করব, ছয়টা খণ্ড, কোন খণ্ড কত সময় ধরে ব্যাপ্তি সেটা কিন্তু বিস্তারিত আজকের ক্লাসে তোমরা জানতে পারবে। সো লেটস বিগিন। তো দেখে নেওয়া যাক আধুনিক যুগে কী কী রয়েছে। মূলত বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মত পার্থক্য থাকলেও মোটামুটিভাবে 1770 খ্রিস্টাব্দ থেকে বা 1770 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মত প্রকাশ করেছেন। কালের দিক থেকে আনুমানিক যুগকে কয়েকটি ধাপে ভাগ করা যায়, 1760 থেকে 1799 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে আধুনিক যুগের প্রথম পর্ব। 1800 থেকে 1858 খ্রিস্টাব্দ, এটাকে আধুনিক যুগের দ্বিতীয় পর্ব ধরা হয়। 1859 থেকে 1900 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে আধুনিক যুগের তৃতীয় পর্ব। তারপরে তৃতীয় পর্বের পর 1901 থেকে
1947 খ্রিস্টাব্দ আধুনিক যুগের চতুর্থ পর্ব, 1948 থেকে 2000 খ্রিস্টাব্দ আধুনিক যুগের পঞ্চম পর্ব, আর 2000 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল চলছে যেটা এটা আধুনিক যুগের ষষ্ঠ পর্ব। তো এই হচ্ছে আধুনিক যুগের মানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। যদিও আধুনিক যুগের সম্পর্কে বিভিন্ন মত পার্থক্য, বিভিন্ন কিন্তু মতভেদ রয়েছে, এক্ষেত্রে আমরা এই আধুনিক যুগটাকে বিভিন্ন কিন্তু ছোটো ছোটো পর্বে বিভক্ত করেছি, তার মধ্যে 6টা পর্ব রয়েছে। তো এই হচ্ছে বিস্তারিত আলোচনা। আর এই ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো এর আগে প্রত্যেকটা যুগ সম্পর্কে আমরা আলোচনা করেছি যেমনটা আমি প্রথমে বললাম। সো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।